বাড্ডা থানার সুমন হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সিকে 4 দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মেহেদী হাসান তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। গত 28 আগস্ট গুলশান এলাকা থেকে টিপু মুন্সিকে গ্রেপ্তার করা হয়। পরে বাড্ডা থানার এই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। পরদিন তাকে জিজ্ঞাসাবাদের জন্য 4 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। সেই রিমান্ড শেষে আজ তাকে আদালতে হাজির করে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। এদিকে পোশাক শ্রমিক রুবেল হত্যার ঘটনায় আদাবর থানায় মামলায় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনার সম্পাদক আব্দুসোবান গোলাপকে জিজ্ঞাসাবাদের জন্য আবারও 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মেহেদী হাসান রিমান্ডের এই আদেশ দেন। গত 25 আগস্ট রাজধানী পশ্চিম নাখালপাড়া থেকে গোলাপকে আটক করা হয়।